কথায় বলে একজন সাধারণ মানুষকে তারকা বানায় তার দর্শক ও ভক্তবৃন্দ। তাই তারকারাও ভক্তদের আশীর্বাদই মনে করে থাকেন, তাদের সাথে ছবি তোলা অটোগ্রাফ দেওয়া থেকে নানা আবদার মিটিয়ে থাকেন। তবে কিছু তারকা এমনও থাকেন যারা খ্যাতি অর্জনের পর কাউকেই পাত্তা দেন না, এমনকি ভক্ত থেকে শুরু করে গণমাধ্যম সবার সাথেই খারাপ আচরণের জন্য নানা সময়ই খবরে থাকেন। এমনই কিছু বলিউড অভিনেত্রীর কথা জানব যাদের অভদ্র বা বাজে ব্যবহারের কারণে ভক্তদের আক্রোশের মুখে পড়তে হয়েছে একাধিকবার। বলিউডের বদমেজাজি নায়িকাদের মধ্যে সবসময় শীর্ষে থাকেন কারিনা কাপুর, সেটা তো সবারই জানা। বিখ্যাত কাপুর পরিবারের কনিষ্ঠ কন্যা তিনি, অনেকে এটাকেই তার অহংকারের কারণ মনে করেন। প্রায়শই ভক্তরা ছবি তুলতে আসলে কিংবা কথা বলতে আসলে তিনি তাদের সাথে খারাপ আচরণ করেন, এমনকি নিজের স্টাফ থেকে শুরু করে মিডিয়া বা গণমাধ্যমকেও তিনি অনেকবারই তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য করেছেন। তবে সবচেয়ে বেশি খবরে তিনি তখন থাকেন যখন ইন্ডাস্ট্রির অন্য অভিনয় শিল্পীদের নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেন, যাও হয়েছে বেশ কয়েকবার। বলিউডে কাপুর পরিবারের সদস্যদের একটি অন্যরকমই ব্যাপার স্যাপার থাকে। সোনম কাপুরও ব্যতিক্রম নন, কাজের থেকে তার ব্যবহারের জন্যই বেশি বিতর্কে থাকেন সোনম। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, কখনো আবার সামনাসামনি মিডিয়া এবং সহশিল্পীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের জন্য খবরে এসেছেন তিনি। ক্যাটরিনা কাইফ অভিনয় দিয়ে তেমন মন কাটতে না পারলেও তার মিষ্টি হাসি আর আকর্ষণীয় ফিগারে অনেক ভক্তেরই মন কেড়েছেন। তবে এই ব্রিটিশ ভারতীয় তারকা একবার 10 বছরের এক ছোট্ট বাচ্চাকে ছবি না তুলে ফিরিয়ে দিয়েছিলেন, এমনকি ভক্তদের সাথে কর্কশ আচরণের খবরও এসেছে এই তারকার বিরুদ্ধে প্রায়শই। বলিউডের বিখ্যাত ধনী অভিনেতা অক্ষয় কুমারের সহধর্মিনী এবং বলিউডের প্রভাবশালী অভিনয় শিল্পী রাজেশ খান্না ও ডিম্পল কাপাড়িয়ার কন্যা টুইঙ্কেল খান্না স্বল্প সময় অভিনয় জগতে থাকলেও তেমন নাম করতে পারেননি। তবে প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় সাধারণ দর্শকের প্রতি তার বিরূপ মনোভাবের ফলে খবরে থেকেছেন, এমনকি নিজের স্বামী অক্ষয় কুমারকেও নানাভাবে চাপ সৃষ্টি করারও গুঞ্জন রয়েছে তাকে নিয়ে। টুইঙ্কেলের বিভিন্ন আপত্তিকর মন্তব্যের কারণে অনেক সময় নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়। সবশেষে এমন একজন নায়িকার কথা বলবো যাকে হয়তো কখনো আপনারা এই রূপে কল্পনাই করেননি, বলিউডের ভিলেন খ্যাত শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুরের কথা। পর্দায় তাকে দর্শক সবসময় শান্ত শিষ্ট লক্ষ্মী মেয়ের চরিত্রে দেখেছেন, তবে তিনিও কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে প্রায়শই আপত্তিকর আচরণ করে থাকেন, যে বিষয়ে তার বাবাও অনেকবার কথা বলেছেন। খ্যাতির বিড়ম্বনা যেমন আছে তেমনি আশীর্বাদও আছে। এসব অভিনেত্রীদের রাতারাতি তারকা তাদের ভক্তরাই বানিয়েছেন, তাই তাদেরও উচিত ভক্ত এবং কলাকুশলীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এমনটাই মনে করেন ভক্তরা। খান তাজনিন আহসান, সময় সংবাদ।